রাজধানীর অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র হাতির ঝিল ছুটির দিনগুলোতে সবুজের সমারোহে কিছুটা সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে এখানে ছুটে আসেন অনেকে। ব্যস্ত নগরবাসীর জীবনের ক্লান্তি দূর করতে বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই হাতির ঝিল। অপরদিকে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ম্লান করছে হাতির ঝিলের সকল সৌন্দর্য। বিস্তারিত থাকছে সহকর্মী সোনিয়া দেলোয়ারের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সাব্বির আহমেদ। ব্যস্ত নগর, জীবনের ক্লান্তি দূর করতে হাতির ঝিলের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, দৈনন্দিন কাজে যাতায়াতের ক্ষেত্রেও হাতির ঝিল দিয়ে চলাচল করেন অসংখ্য মানুষ। নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র এই হাতির ঝিল দিনে দিনে অস্বস্তির কেন্দ্র হিসাবে পরিণত হচ্ছে। প্রায় ছিনতাইয়ের শিকার হচ্ছেন এখানে ঘুরতে আসা বিনোদন পিয়াসী সহ পথচারীরা। কর্তৃপক্ষের স্বল্প জনবল ও পুলিশের নজরদারি কম থাকায় প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে মনে করছেন সাধারণ মানুষ। আমরা রাত্রে বেলা মাঝে মাঝে একটু আড্ডা মারি, দেখি যে ছিনতাই রাহাজানি বিভিন্ন অশালীন কাজ হয়। আর তাছাড়া আমাদের যে প্রশাসনের অবস্থা তো খুব নাজুক, তো প্রশাসন যদি স্ট্রং হয় তাহলে এটা সমাধান করা সম্ভব। ছিনতাইগুলো আপনার মধুবাগের দিকে বেশি হয়, কিন্তু এখন নতুন পুলিশ আসায় এখন একটু কমছে, এখন মানুষ একটু শান্তিপূর্ণভাবে আছে। ওই হাতির ঝিলে কয়েকদিন আগে ওই ব্রিজের উপরে থেকে দুই তিনটা মোবাইল নিয়ে গেছে দুই তিনজনে, গিয়ার ছুরি টিপ ছুরি দেখায়। আগে আমরা হাঁটতে পারতাম না ছিনতাইয়ের জন্য, এখানে ছিনতাই তারপর আপনার হচ্ছে মাদক আগে অনেক পরিমাণে ছিল, কিন্তু এখন যে পরিস্থিতি এটা হচ্ছে আপনার আগের চেয়ে অনেকাংশেই কম। আগের পরিস্থিতি খুবই খারাপ ছিল, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে, অনেক ভালো আছে। হ্যাঁ, বর্তমান থানার যে ওসি আছে ওনার আসার পরে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে, খানিকটা সমস্যা আছে, এগুলো আশা করি ঠিক হয়ে যাবে। এদিকে ছিনতাই রোধে কাজ করছে পুলিশ, জানালেন হাতির ঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি গত 25/8/2024 হাতির ঝিল থানায় অফিসার ইনচার্জ হিসেবে জয়েন করেছি। আমার জয়নিংয়ের পর ছিনতাইয়ের স্পেসিফিক কোনো অভিযোগ আমার থানায় আসেনি। তারপর আমার 5টা মোবাইল টিম অলওয়েজ মাঠে আছে, তারা কাজ করছে এবং যে কোনো অভিযোগ যে কোনো বিষয়ে আমি ইনস্ট্যান্ট পার্টিকে মুভ করাই এবং তাৎক্ষণিক আমি ব্যবস্থা নিচ্ছি। এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে আমার থানা এলাকায় সর্বাত্মক উদ্যোগ আমি নিচ্ছি। হাতির ঝিলে শুধু ছিনতাই নয়, ছিনতাইকে কেন্দ্র করে ঘটেছে মৃত্যুর ঘটনাও। 2020 সালের 5ই জানুয়ারি হাতির ঝিল ফ্লাইওভারের উপর ছিনতাইকারীর হাতে নিহত হন এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র মিজানুর রহমান মিজান। আর এ ঘটনায় 3 ছিনতাইকারীকে গ্রেফতার করেছিল হাতির ঝিল থানা পুলিশ। রাজধানীবাসীর বিনোদনের প্রাণকেন্দ্র এই হাতির ঝিল, অপরদিকে বেলা ডোবার সাথে সাথে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই হাতির ঝিলে। নগরবাসীর জানমাল রক্ষায় আরও সক্রিয় হবে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটাই প্রত্যাশা সকলের। সোনিয়া দেলর, আনন্দ টিভি, ঢাকা।